হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব চন্দনের দারুণ দুটো ফেস প্যাক রেমিডি। আমরা সবাই জানি যে চন্দনটা স্কিনের জন্য কতটা ভালো। এটা কিন্তু প্রাচীন আমল থেকে স্কিনে পরিচর্যায় রূপচর্চায় আর কি ব্যবহার করে আসছে। রাজা রানীরাও ব্যবহার করতো, নর্মালি আমরাও ব্যবহার করি, আর এর সুগন্ধটার জন্য বেশি ভালো লাগে। তবে চন্দনের কিন্তু দারুণ দারুণ সব উপকারিতা আছে। তোমার স্কিনে কিন্তু রিঙ্কেলস হতে দেয় না, ব্রন থাকলে সেটা সারিয়ে দেয়, স্কিনটাকে চট জলদি ফর্সা উজ্জ্বল করে ফেলে, স্কিনে সব দাগছোপ তাড়িয়ে দেয়। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে দুটো ফেস প্যাক রেমিডি দেখাবো। একটা হচ্ছে যাদের স্কিনে ব্রন, একনে, দানা দানা আছে, স্কিনটা খুব বেশি অয়েলি, তাদের জন্য একটা ফেস প্যাক যেটার মাধ্যমে তার এই ব্রনগুলো একদম সেরে যাবে, স্কিনটা চকচকে সুন্দর হয়ে যাবে। পাশাপাশি আরেকটা ফেস প্যাক দেখাবো যার মাধ্যমে তুমি একবার লাগে স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করে নিতে পারবে। যাদের স্কিনটা একটু কালচে কালচে, তারা চাচ্ছ যে স্কিনটাকে ফর্সা উজ্জ্বল করতে, তারা এই ফেস প্যাকটা লাগিয়ে স্কিনটাকে ফর্সা করে নিতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ফেসপ্যাক রেমিডি ভিডিও। প্রথমে তো আমরা আমাদের অয়েলি স্কিনের জন্য যে ফেসপ্যাকটা সেটা তৈরি করবো, তার জন্য পাত্র নিলাম। আর নেব হচ্ছে চন্দন পাউডার। এই ধরনের চন্দন পাউডার কিন্তু তুমি যে কোনো ধরনের কসমেটিকের দোকানে পেয়ে যাবে, পাশাপাশি অনলাইন সবগুলোতেও কিন্তু চন্দন গুঁড়া এভাবে প্যাকেটজাতভাবে পাওয়া যায়। খুব সহজেই তুমি এটা সংগ্রহ করতে পারবে, আর দামও খুব একটা বেশি না। তো এই যে আমাদের চন্দন গুঁড়াটা, আমি এক চামচ মতো চন্দন পাউডার নিয়ে নেব, তার সাথে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়া। এবার যে জিনিসটা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমাদের যাদের স্কিনে ব্রন আছে, অয়েলি স্কিন, তাদের জন্য তো অ্যালোভেরা জেল খুবই উপকারী। সেজন্য আমরা এই ফেস প্যাকটাতে অ্যালোভেরা জেল দেবো। মোটামুটি হাফ চামচ মতো আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল, এটা দিয়ে আমি এই প্যাকটাকে গুলে নেব। ওকে, আমাদের চন্দনের যে ফেস প্যাকটা অয়েলি স্কিনের জন্য সেটা কিন্তু রেডি। এবার আমার স্কিনে এটা অ্যাপ্লাই করব। এই যে আমাদের চন্দনের ফেস প্যাকটা, যেটা হচ্ছে অয়েলি স্কিন এবং ব্রন স্কিনের জন্য, ব্রনটা কিন্তু একেবারেই কমে যাবে আর ব্রনের দাগটাও থাকবে না এই ফেস প্যাকটা ইউজ করলে। যেটা আমি বানিয়েছি চন্দনের গুঁড়া, পাশাপাশি হচ্ছে অ্যালোভেরা জেল, রোজ ওয়াটার আর হচ্ছে এক চিমটি হলুদ। তো এবার আমি স্কিনে লাগিয়ে নেব। এটা কিন্তু খুবই কার্যকরী, একদম অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করবে, তোমার ব্রণযুক্ত জায়গাতে এভাবে লাগিয়ে দেবে, দেখবে এক রাতের ভিতরে কিন্তু ব্রণটা কমে যাবে। তো আমি পুরো মুখে লাগাবো না, এটা আমি এক পাশে লাগাবো, আর এক পাশে আমি আরেকটা যে ফেস প্যাক তৈরি করবো সেটা লাগাবো। তো সেই জন্য আমি এক পাশটাতে এই ফেস প্যাকটা লাগিয়ে নেব। ওকে, আমার মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি এক পাশটাতে এই ফেস প্যাকটা। এটা কিন্তু অবশ্যই 15 মিনিট তোমার স্কিনে রাখতে হবে, যে কোনো ফেস প্যাক তুমি 10 থেকে 15 মিনিট স্কিনে রাখতে হবে, তাহলেই তুমি এর সুফলটা পাবে। তো এই ফেস প্যাকটাও কিন্তু 15 মিনিট আমার স্কিনে থাকবে। এই ফাঁকে আমরা তৈরি করে নিই আমাদের যে সেকেন্ড যে ফেস প্যাকটা তৈরি করব, যেটা ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেবে স্কিনে, সেটা তৈরি করি, চলো। তো আমাদের দ্বিতীয় ফেস প্যাকটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। আর শুরুতেও নিয়ে নেব আমাদের আসল যে উপাদান, চন্দন, চন্দন গুঁড়া, এটাও আমি এক চামচ মতো নিয়ে নিলাম। আমি অল্প করে তৈরি করছি তোমাদের দেখানোর জন্য, তোমরা পুরো মুখের জন্য কিন্তু অন্ততপক্ষে 2 চামচ নেবে। এবার এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে মধু। মধুটা কি করে, স্কিনে যাদের একটু ড্রাইনেস থাকে তাদের কিন্তু স্কিনটা ময়শ্চারাইজ করে, স্কিনের দাগ তুলতে সাহায্য করে, স্কিনটাকে ফর্সা করতে সাহায্য করে। তো সেজন্য আমরা এখানে মোটামুটি হাফ চামচ মতো মধু দিয়ে দেবো। তুমি যদি এখানে 2 চামচ চন্দন নাও তাহলে 1 চামচ মতো মধু দিয়ে দেবে। এবার যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ অথবা জাল করা দুধও নিতে পারো, তবে দুধ নিলেই সবচেয়ে ভালো হবে। পাশাপাশি তুমি টক দইটাও নিতে পারো। আর দুধ আর এই ইয়াটা মিলে, চন্দনটা মিলে কিন্তু দারুণ একটা প্যাক তৈরি হয়, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইটনেস একদম মানে ভেতর থেকে করে দেয়, যাতে স্কিনটা অনেকটা সুন্দর লাগে দেখতে। তো আমি আরেকটু দুধ নেব। ওকে, আমাদের ইনস্ট্যান্ট ব্রাইটনেস যে ফেস প্যাকটা সেটা কিন্তু রেডি, আমার স্কিনে এবার লাগিয়ে দেখাবো। তো এই যে আমাদের চন্দন, কাঁচা দুধ এবং মধুর মিশ্রণে তৈরি ফেস প্যাকটা, যেটা তুমি প্রতিদিন তোমার স্কিনে লাগাবে, আর স্কিনটা কিন্তু ধীরে ধীরে দাগছোপ মুক্ত, একদম চকচকে ঝকঝকে দারুণ একটা ব্রাইটনিং স্কিন হয়ে যাবে। তো আমি এক পাশে লাগাবো, যেহেতু আর এক পাশে আমার আরেকটা ফেস প্যাক লাগানো, তো আমি এই পাশটাতে এটা লাগিয়ে নেব।
ওকে মোটামুটি 15 মিনিট পরে আমি স্কিনটা ক্লিন করব ফিরে আসছি 15 মিনিট পরে ফিরে এলাম 15 মিনিট পরে এবার আমার স্কিনটা হালকা একটু ম্যাসাজ করে নেব প্রথমে আমি এক্সেস প্যাকটা ফেলে দেব দেখতে পাচ্ছ স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে তুমি দুটো ফেস প্যাকের যে কোনো একটা ফেস প্যাক ইউজ করলে কিন্তু স্কিনটা অনেকটা ব্রাইট আর সাথে সাথে একটা উজ্জ্বলতা চলে আসে ভেতর থেকে আর চন্দনের উপকারিতা তো আমরা জানি চন্দনটা স্কিনকে রিপেয়ার করে স্কিনের যে পোর্সগুলো থাকে সেটাকে কিন্তু লক করে দেয় স্কিনটাকে মসৃণ সুন্দর লাগে কিন্তু চন্দন ব্যবহার করলে তো চন্দনের ফেস প্যাক এভাবে লাগানোর পরে যেটা করবে সেটা হচ্ছে একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে অথবা যে কোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে তাহলে স্কিনটা কিন্তু সবসময় স্মুথ সুন্দর থাকবে তো আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব তো দেখলে কত সহজেই জাস্ট একটা চন্দন পাউডার দিয়ে কত ধরনের ফেস প্যাক তৈরি করা যায় সেটা স্কিনের জন্য কতটা সুন্দর কতটা বেনিফিশিয়াল আর আমরা তো অনেকেই চন্দন ব্যবহার করি কিন্তু আসলে কোন জিনিসটা ব্যবহার করলে চন্দনের সাথে স্কিন বেশি বেনিফিট পাবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখালাম যে তুমি তোমার স্কিনে যদি ব্রন থাকে অয়েলি স্কিন থাকে তাহলে কীভাবে ফেস প্যাক তৈরি করে লাগাবে তুমি এই চন্দন দিয়ে পাশাপাশি স্কিনটা যদি একটু ডার্ক একটু কালচে কালচে লাগে স্কিনে কোনো উজ্জ্বলতা না থাকে তখন কীভাবে একটা ফেস প্যাক তৈরি করে তোমার স্কিনটাকে মানে চট করে একদম ব্রাইটনেস এনে দিতে পারো সেটাও চন্দন দিয়ে কিন্তু তো আশা করছি আজকে আমার ছোট্ট ভিডিওটা তোমাদের কাজে লাগবে দেখা হবে নতুন কোনো বিষয় আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ